এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর আমাদের প্রতিদিনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ। সামাজিকভাবে বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো সমাজের বহির্ভূত অসামাজিক কাজ এবং কৃষিবিরোধী কাজ হয় আমরা সেই জায়গায় প্রতিবাদের আওয়াজ করি। আইবাইটি স্বেচ্ছাসেবী সংগঠন, তার সঙ্গে এই সংগঠনটি সর্ব অবস্থায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর মধ্যে গিয়ে সবসময় চেষ্টা করে এসেছে যে এই সংগঠনটি যেন মানুষের জন্য কাজ করতে পারে। আর এই জায়গাতে আমরা অন্যান্য সংগঠন বলতে গিয়ে একটু ব্যতিক্রমী, যে রাজ্যের অথবা কেন্দ্রে দেশের মধ্যে যে জায়গাতেই কোনো অন্যায় কাজ হয় আমরা সেখানে প্রতিবাদ করি। আর এই প্রতিবাদ করতে গিয়ে আমরা কখনো কখনো কিছু কিছু মানুষের চোখে বিরোধী হয়ে যাই, কখনো কখনো মানুষ আমাদেরকে মনে করে যে আমরা কোথাও কোনো বিশেষ রাজনৈতিক দলে পক্ষপাতিত্ব করার জন্য প্রতিনিধিত্ব করি, কিন্তু এই কথাটি একেবারে সম্পূর্ণ ভুল। আমরা কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে প্রতিনিধিত্ব করি না, আমরা একটি স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের জন্য কাজ করা এবং যেখানে অন্যায় আমরা দেখি সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হতে পারে এই সংগঠনটি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মের বিরুদ্ধে যেতে পারে, এবং আমরা অতীতেও এরকম দৃষ্টান্ত দেখিয়েছি। আজও আমরা আপনাদের কাছে এসে পৌঁছেছি কয়েকটি বিষয়ে অবগত করিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের দেশে একটি অশান্তি এবং একটি অস্থির অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের ভারতবর্ষ যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজকে আমাদেরকে বিভিন্ন কারণে আমরা প্রত্যেকে হতাশ হচ্ছি এবং প্রত্যেকে কখনো কখনো আমাদেরকে ধর্মের নামে বর্ণের নামে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। এবং এই সময় যদি আমরা কেউ প্রতিবাদের দিকে এগোই তাহলে আমাদেরকে বলা হয় যে আমরা হয় কোনো রাজনৈতিক দল, কখনো কখনো যদি প্রতিবাদ করি তো আমাদেরকে পাকিস্তানি বলেও হয়তো কেউ কেউ মানুষ আমাদেরকে অভিহিত করে দেয়। পরবর্তী সাথে জানাই যে এই সময় এই প্রতিবাদের আওয়াজে একটি জায়গায় আমরা অভাব বোধ করছি, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, যে ইলেকট্রনিক্স মিডিয়া যে ভূমিকা থাকা উচিত আমরা সেটা প্রায় দেখতে পাই না। আমরা আইমার অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমরা চেষ্টা করি আপনাদের কাছে এটা পৌঁছে দিতে, মিডিয়া হাউস চালানোর জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন হয়, সেখানে কখনো কখনো মিডিয়া তার বিভিন্ন জায়গায় হয়তো সঠিক কথা বলতে পারে না, কিন্তু মিডিয়া যদি পুরোপুরি তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে কেবলমাত্র খবর বানায় তখন কিন্তু দেশ এবং জাতির সার্বভৌমত্ব নষ্ট হওয়ার আশঙ্কা দেখা যায়। আজকে আমরা জানি গোটা দেশে পশ্চিমবঙ্গের মাটিতে আশুফা বানো বলে একটি মেয়ে এবং উন্নাওয়ের একটি মেয়েকে নিয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গ তার মাথার উপরে প্রতিবাদে এনেছে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই প্রতিবাদের সঙ্গী, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কিন্তু বড় দুঃখের বিষয় যখন আমরা কাশ্মীর বা উন্নাওয়ের মতো জায়গাতে কোনো মেয়ে জন্য আমরা প্রতিবাদ করি তখন আমাদের কানের কাছে আমাদের চোখের নিচে আমাদের হাতের আস্তিনের তলায় ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা দেখতে পাই না। কারণ একটাই, যে হয়তো এই ঘটনা প্রকাশ করলে আমরা হয়তো সরকারের বিরোধী বলে গণ্য হয়ে যাব, হয়তো আমরা সরকার আমাদেরকে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জুড়ে দিতে। আমরা আপনাদেরকে জানিয়ে দিই আজকে প্রেস মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে চব্বিশ পরগনা একটি ছেলে সাইফুল গাজী বলে, যার পিতা মাতা আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। সেই সাইফুল গাজী পূর্ব মেদিনীপুর জেলার একটি থানা শ্রীরামপুরে, তমলুক থানা অন্তর্গত শ্রীরামপুর বলে একটি জায়গাতে একটি স্কুল ছিল, এগ্রিকালচার হাই স্কুল। এই স্কুলের সুযোগ সুবিধা সমস্ত জেলাতে আমাদের নেই, সেই ছেলেটি কেবলমাত্র পড়াকে তার স্বপ্ন বানিয়েছিল। সে চেয়েছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে সে একটি ভালো ছাত্র তৈরি হবে, সে পারতো বসিরহাটে কোনো স্কুলে ভর্তি হয়ে যেতে, সে পারতো বসিরহাটে কোনো মাদ্রাসায় ভর্তি হতে, কিন্তু সে চেয়েছিল যে না সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে, সে চেয়েছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে সে একজন ভালো নাগরিক হবে ভারতবর্ষে। তার এই স্বপ্নকে নিয়ে সে যখন শ্রীরামপুরে উপস্থিত হয়, আমরা আগেই বলেছি
সর্বসময় আমরা মনে করি যে বোধ হয় একটি জাতিকে একটি দলকে আমরা বলি যে এই দল সাম্প্রদায়িক দল, কিন্তু সত্যের কথা আজ আমরা যে পরিবেশের মধ্যে বাস করছি সেই পরিবেশের দলের মধ্যে গিয়ে আমরা জাতি বর্ণ কিন্তু আমরা অনেকে এই সাম্প্রদায়িকতার অনেক কিন্তু আগিয়ে দিয়েছি, হয়তো আমরা সেটা প্রকাশ্য করি না, হয়তো সেটা আমরা বলি না। আপনারা জানেন সাইফুল গাজীকে কিন্তু ভর্তি নেওয়া হয়নি, এই ভর্তি না হওয়ার ফলে আমাদের দেশের নাগরিকতা নাগরিকত্বের যে গুরুত্ব সার্বভৌমত্বের যে গুরুত্ব আমাদের প্রত্যেক নাগরিকের যে অধিকার আছে এই অধিকারের আওয়াজ তুলে সৈফুল গাজীকে কিন্তু স্কুলে স্থানীয় মানুষরা ভর্তি করিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিন সৈফুলের বাবা মার বোঝা উচিত ছিল, আজকের দিনে আমরা যে জায়গায় বসে আছি তার একটা বৃহত্তর মানুষ আজকে সৈফুল গাজী একজন ছাত্র নয়, সৈফুল গাজীর পরিচয় ছিল সে একটা মুসলমান ছেলে, সেই ছেলেটি কিন্তু মারা যেতে হয়েছে এবং তার মারা যাওয়ার কারণ কী কারণ আমরা এখন সেটা বলতে পারি না, কেননা আজও আমাদের আইন ব্যবস্থার উপরে প্রশাসনের উপরে আস্থা আছে, আমরা বলতে পারি যে ছেলেটিকে মার্ডার করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমাদের কাছে ভিডিও এভিডেন্স আছে, আমাদের কাছে সাইফুল গাজীর শরীরে কত বিক্ষত চিহ্নগুলো আছে যেটা একটা সাধারণ অন্ধ মানুষকে বুঝিয়ে দিবে যে ছেলেটাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা একথা বলবো না। এই কারণে বলবো না যে আমরা আজও আস্থা রেখেছি সংখ্যালঘু মানুষ স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছে, যে কারণে তাকে কেউ পাকিস্তানি বললেও কেউ যখন তাকে কেউ বলে হয় হিন্দুস্তানে থাকো না হয় পাকিস্তান চলে যাও সে কিন্তু ঘুরিয়ে কখনো বলে না, হয় হিন্দুস্তানে থাকো না হয় নেপালে চলে যাও এই কথা তারা বলে না। তাদেরকে কেউ যদি বলে জয় শ্রীরাম বলো কিন্তু সেই মানুষ যদি কোনো মুসলিম মহাত্মাকে ঢুকে যায় সেই হিন্দু লোককে কিন্তু সেই পাঞ্জাবি লোককে কিন্তু সেই জ্যান লোককে কিন্তু কেউ ধরে বলে না তুই করে বল আল্লাহ একবার, এই কিন্তু সংখ্যালঘু মানুষরা করেনি, না তো মুসলিমরা করেছে না তো জ্যানরা করেছে না তো পাঞ্জাবিরা করেছে। আর আমাদের কাছে প্রতিনিধিত্ব করছেন জ্যান সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে প্রতিনিধিত্ব করছেন পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ। দুঃখের বিষয় সাইফুল গাজীকে কিন্তু মারা যেতে হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই সাইফুল গাজীর মৃত্যুকে কোন ধরনের আওয়াজ আমরা কেউ শুনতে পাই, এই আওয়াজকে বলা হয়নি। তার কারণ একটাই কারণ, সামনে ইলেকশন আছে হয়তো, একটাই কারণ হয়তো সাইফুল গাজী মুসলিম ছেলে, একটাই কারণ হতে পারে হয়তো সাইফুল গাজী আওয়াজ তুললে একটা বড় সংখ্যা গুরু মানুষের একাংশ এটাকে ধর্মীয় ভাবে নিয়ে গিয়ে এটাকে হিন্দু মুসলিমের ইস্যু তৈরি করে দিল। আমরা এখান থেকে আপনাদের কাছে এটা জানাতে চাইছি, আপনারা এই বিষয়ে আপনারা একটু তদন্ত করুন, আপনারা আপনাদের ভূমিকা পালন করুন। আজকে সাইফুল গাজী মরে গেছে, তার বাবা মা এই কথা বলেছেন আমাদেরকে যে আমরা আস্থা রেখেছি আইনের প্রতি, তার বাবা মা এই কথা বলেনি যে আমার ছেলেকে মরে গেছে, এটা বলেছেন যে আমাদের ক্ষমতা থাকলে আমরা আরও পড়াশোনা করাবো, আমাদের আরও ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাবো। আপনারা সাইফুল গাজীর বিষয়টা নিয়ে একটু আওয়াজ তুলুন যাতে সরকার বাহাদুরের কানে এই কথাটি পৌঁছায় যে সাইফুল গাজী কিন্তু বিচার চাইছে, সাইফুল গাজী কিন্তু বিচার চাইছে। আজকে বড় দুঃখের সাথে কথা আমাদেরকে বলতে হয় আসিফা এবং উন্নাওকে দিয়ে শাসক দলের সংখ্যালঘু মানুষ আজকে তারা দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, তারা কবিতা দিয়ে হলে গিয়ে তারা মিটিং করছেন। আজকে আমাদের প্রশ্ন উন্নাও এবং আসিফা মেয়ের জন্য যদি আমাদের মনের মধ্যে কষ্ট হয় তাহলে কেন সাইফুল গাজীর সম্পর্কে আমরা কথা বলবো না, আর এই কথা বলার জন্যই হয়তো আপনি বিজেপির লোক হয়ে যেতে পারেন, হয়তো আপনি গোড়া মুসলমান হয়ে যেতে পারেন। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এটাকে গুরুত্ব দিই না, আমরা বলেছি আমরা আওয়াজ তুলব এবং এই আওয়াজ তোলার জন্য যদি আমাদেরকে কাউকে নাম নিতে হয় যে আমরা কোনো রাজনৈতিক দল কোনো ধর্মীয় দল আমরা ভয় পাই না, আমরা মিডিয়ার কাছে আবেদন দিয়েছি আপনারা এই বিষয়টাকে আওয়াজ তুলুন, সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন রাখছি আপনাদের মাধ্যম থেকে আপনারা আওয়াজ তুলুন, সাইফুল গাজী দোষীদের শাস্তি হোক। 9 বছরের ছেলে যে একদিন আগে তার বাবা মাকে বলছে পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরব, পরের দিন সেই ছেলেটা ক্ষত বিক্ষত শরীর মাধ্যমে পাওয়া যায় আর বলা হচ্ছে সাইফুল গাজী আত্মহত্যা করেছে। একটি 9 বছরের ছেলে যে সমাজকে জানলো না, 13 বছরে ক্লাস 9 পড়ে এক্সট্রিম সরি ক্লাস 9 ছেলে 13-14 বছরের বয়স যে সমাজকে জানলো না সেই ছেলেটি সুসাইড করে, কিন্তু আমরা চাই এই সুসাইডটাও যেন তার সঠিকভাবে তদন্ত হোক, কেননা আমরা বলেছি যদি এই জিনিসের প্রতিবাদ না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব। আমরা অনেকে অ্যামনেস্টি অ্যাসোসিয়েশন আমরা আমাদের মহামান্য গভর্নরকে রাজ্যপালকে আমরা কিন্তু তার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, আমরা যদি আশা করবো যে তিনি আমাদেরকে সাথ দেবেন এবং আমরা তার কাছে আমাদের আওয়াজ তুলে ধরতে পারবো। শুধু সাইফুল গাজী নয় উন্নাও ধর্ষিতা আশিবার মতো মেয়ে প্রত্যেকের আওয়াজকে আমরা যেন পৌঁছে দিতে পারবো।
এছাড়া আপনারা জানেন আরেকটি বিষয় আমরা প্রতি আওয়াজ করতে এসেছি আজকে, সেটা হচ্ছে সামনে ইলেকশন কিভাবে ভোট হচ্ছে, ভোট হওয়ার পদ্ধতি কি, এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা চাই না যে আমাদের ভোট আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের ভোটে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত না সুরক্ষিত নয়, এ কথা আমি বলতে চাই না। কেন এ কথা শুধু আমাদের বলা সম্ভব নয়, এ কথা শুধু মাইনরিটি পিপলের কথা বলা সম্ভব নয়, এটা শুধু মুসলিমদের কথা নয়, এটা রাজ্যের সমস্ত মানুষের কথা। কিন্তু এর মধ্যে যেটা দেখছি গণতন্ত্র বিপন্ন বলে আমরা চেঁচাচ্ছি, আমরা আলাদা বলছি সংখ্যালঘু মানুষ কি বলে ভোট হচ্ছে না, কিন্তু আমরা যেটা বলতে চাইছি এর মাঝে আরেকটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হচ্ছে যে আমাদের রাজ্যে এই নির্বাচনী কেন্দ্র করে যে মানুষগুলো মারা গেছেন তারা কিন্তু প্রত্যেকে সংখ্যালঘু, অধিকাংশ মানুষ সংখ্যালঘু, বিভিন্ন জায়গায় এসেছে 14 জনের মধ্যে 13 জন সংখ্যালঘু মানুষ পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনি বক্তব্য রেখেছেন যে 4 জন লোক মারা গেছে, 4 জনই তার দলের লোক। আমরা এখানে কোনো দলের বিচার করতে আসিনি, আমরা শুধু এসেছি জানতে ওই 4 জনের নাম তিনি বলুন। রিজার্ভেশনের ক্ষেত্রে লড়াই সংখ্যালঘু মানুষ রিজার্ভেশনের জন্য লড়ছে, সংখ্যালঘু মানুষ অধিকার পাওয়ার জন্য লড়ছে, লড়তে গিয়ে যদি একটা কোনো জায়গায় তারা কোনো সুযোগ সুবিধা পায় সঙ্গে সঙ্গে কিন্তু সমাজের একটা বৃহত্তর অংশ এই আওয়াজ করছে যে এই সরকার সংখ্যালঘু মানুষদের জন্য। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই প্রশ্নটাকে প্রকাশ্যে আনুন, কি পেয়েছে সংখ্যালঘু মানুষ? মিডিয়ার মাধ্যম থেকে আপনারা জনগণের কাছে এই প্রশ্নটা তুলুন, যারা বলছে সব দিয়ে দিলেন সব দিয়ে দিলেন, কি পেয়েছি আমরা? হ্যাঁ, আমরা পেয়েছি 14 জন মানুষের মধ্যে 13 জন সংখ্যালঘু মানুষ। আমি তাদের নাম বলে কোনো জাতি ধর্মের মধ্যে নিয়ে যাবো না, সংখ্যালঘু হিসাবে আমাদের সংখ্যা সংবিধানকে যখন সংখ্যালঘু পরিচয় দেওয়া হয়েছে আমি সেই সংখ্যালঘু মানুষদের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি জানতে চাই যে কেন মারা গেছে, এদের মৃত্যুর জন্য দায়ী কি, এই প্রশ্ন আমরা করতে এসেছি। আমরা জানতে চাই যে কেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে 80% সংখ্যালঘু মানুষ সেখানে প্রতিনিধিত্ব করছেন, তারা সুপরিকল্পিত ভাবে আমাদের রাজ্যকে বিজেপি হারিয়ে চলে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। এ কথা আমাদের অনেকেই হয়তো আমরা এটা আজকে দিনে অবাক লাগবে আমাদের শুনতে, কিন্তু আপনারা একটু কাজ করুন, আপনারা একটু এলাকায় গিয়ে সার্ভে করুন, আপনারা দেখুন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি হিন্দু মানুষ প্রতিনিধিত্ব করছেন। আমার প্রশ্ন হিন্দু মুসলিমের নয় প্রশ্ন, একজন সংখ্যালঘু মানুষের দাতা একজন সংখ্যালঘু মানুষ যতটা বুঝবে অন্য লোক বুঝতে তার জন্য সমস্যা, একজন সংখ্যালঘু মানুষকে বোঝার জন্য সংখ্যালঘু মানুষকে ঢেলে দেওয়া। আজকে আসে যখন সাইফুল গাজীকে হত্যা হয়েছে তার কেসকে দেখছেন আদি বলে ভদ্রলোক একজন পুলিশ, কেন যখনই অন্যায় হয় তখনই সংখ্যালঘু মানুষের ম্যাটার হলে সংখ্যালঘু সকলের লোক দেখে, কিন্তু ভোটের ক্ষেত্রে যেখানে চেয়ারের কথা সেখানে কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘু মানুষ। কেননা এটা একটা পরিকল্পিত হবে আগামীতে যখন এই সরকার যখনই পড়ে যাবে এই মানুষ যারা আজকে মামাটি মানুষের চিন্তাবাদ করছেন এরা ধীরে 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 রাতের মধ্যেই তারা গেরুয়া দাঁড়িয়ে হয়ে যাবে। এ কথা আমরা বারবার বলেছি, আমরা চাই না পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি আসুক, আমরা চাই না যারা ধর্ম নিয়ে রাজনীতি করে কখনোই সংখ্যালঘু মানুষ চাইবে না, সংখ্যালঘুর একটা বৃহত্তর মানুষ চায় না। কিন্তু আমার প্রশ্ন, যারা মামাটি মানুষ জিন্দাবাদ করে যারা কুণ্ড হয়ে বসে সরকারকে একটি সুন্দরভাবে বিজেপির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বিষয়ে কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন না, তিনি কেন জিজ্ঞেস করছেন না যেখানে 70% মুসলিম মানুষ সেখানে কেন প্রতিনিধিত্ব করবে একজন হিন্দু লোক, কেন এত হিন্দু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে রিজার্ভেশন করে দিয়ে মুসলিম প্রতিনিধিত্বকে কমিয়ে দেওয়া হচ্ছে? আমাদের বক্তব্য এই জায়গায় আপনারা আপনাদের দৃষ্টিপাত আলোকপাত করুন। পরিশেষে আরেকটি বিষয় যেটা আমরা বারবার বলেছি, উন্নয়নের ঘটনা এবং আসিফার ঘটনা, আমরা জানি গোটা রাজ্য এটা নিয়ে তোলপাড় হচ্ছে, আমরাও প্রতিবাদ করেছি, আসিফা হোক অন্যাও হোক আমরা জানি না কিছুদিন ধরে গীতা বলে একটি সোশ্যাল নেটওয়ার্কে আসছে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে, কিন্তু যেই হোক এই বিষয়টাকে হিন্দু মুসলিমের ইস্যুতে আমরা দেখি না, ধর্ষিতা ধর্ষিতা অপরাধী অপরাধী, 12 বছরের নিচে করলে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে ফাঁসি হবে, 13 বছরের উপরে হয়ে গেলে কি তাকে গুজব করা হবে, কি কারণে এই আইন তৈরি করা হচ্ছে? তার মানে সচেতনভাবে কিছু অপরাধীদেরকে কিছু রেপিস্টদেরকে মাঠিয়ে দেওয়ার সরকার পরিকল্পনা করছে। আমরা অনেক সময় অ্যাসোসিয়েশন থেকে আপনাদের মাধ্যম থেকে গণতন্ত্রের একটা ভিত হচ্ছে মিডিয়া, আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা এই আওয়াজগুলো আমাদের তুলে দিন, হতে পারে আপনাদের সামান্য কথা সমাজের মধ্যে অনেক উপকারে আসবে, কখনো কখনো এই আশা রেখে আমরা আপনাদেরকে ডাকি। খুব বেশি আমরা আপনাদের কাছ থেকে হয়তো এর ফলাফল পাই না, কিন্তু তারপরেও বারে বারে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, মিডিয়ার প্রতি আস্থা আছে, যে কারণে আমরা আপনাদেরকে আমাদের আওয়াজের মাধ্যম বানিয়েছি। ধন্যবাদ।
শহর পে আমার ডিস্ট্রিক্ট যে পূর্ব মেদিনীপুর ওহা পে এসপি ডিএসপি জিতনে সারে প্রশাসনিক লোক হ্যাঁ ইন লোকো সে আমি অপিল কিয়া পোস্টমর্টম রিপোর্ট কে ইন্তজার কর রহে হ্যাঁ আর দূসরি বাত ইয়ে কি আমি গভর্নর কো ভি অপিল কিয়া উনকে পাশ অ্যাপয়েন্টমেন্ট মাঙ্গা আগর ও অ্যাপয়েন্টমেন্ট দিতা হ্যাঁ আম লোকো তো ফির আম উনকে পাশ ভি যায়েঙ্গে আমারে পাশ জিস তরহ সে কানুনি তোর সে ইসকো মুভমেন্ট কিয়া যা সকতা হ্যাঁ হাম ইসপে মুভমেন্ট করেঙ্গে জিতনা তক আমারা তাকত হ্যায় হাম উনকে সাথ করেঙ্গে কিউকি শরীফুল কে জো পেরেন্টস হ্যায় পিতা মাতা ও ওহা ইয়াহ পে আয়ে হ্যায় আর ও ভি চাতে হ্যায় কি ইস মুদ্দে পে হাম লড়ে না যাইনি আমাদের আমরা চাইছি এখনো পাইনি আমাদের দেশে কেন এসি যাবে শুনছি হাতে পাইনি হাতে যেহেতু অনেক কিছু আমরা হাইকোর্ট যেতে পারবো আর পোস্টমর্টম রিপোর্টে লিখে এসছে আমরা আবার হাইকোর্টে আসবো এরকম আবার শোনা যাচ্ছে এখন আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বিভিন্ন কর্নার থেকে আওয়াজ তুলে দেওয়া হয়েছে এটা একটা সুসাইড কেস আপনি কি বলছেন বলছি এই যে ধামাচাপার ব্যাপারটা এইটার ব্যাপারে আপনারা কী করে স্থানীয় যে ধামাচাপা হচ্ছে কীভাবে আপনি একজন ছেলে এর এগেস্টে অনেক স্কুলের বাচ্চাদের ভিডিও এভিডেন্স আছে বাচ্চারা বলেছে লোকটি আমাদের বন্ধু মারা যাচ্ছে দোকানে গেছি জল দেওয়া চাইছে জল দেয়নি বলছে যে মুসলিম ছেলে বার করে দে এই ভিডিও ক্লিপগুলো এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের যে ভূমিকা হওয়া উচিত একটি ক্লাস নাইনের ছেলে মারা যাওয়ার পরে কমসে কম কোনো জিজ্ঞাসাবাদ কিছুই প্রশাসনিক কোনো মুভমেন্ট নেই তো স্বাভাবিকভাবেই আমরা এটাকে মনে করতে পারি যে ধামাচাপা দেওয়া হওয়ার চেষ্টা হচ্ছে এই জন্য আমরা এবং করেন হেডমাস্টার এবং হোস্টেল সুপারের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ হয়েছে তাদের বিরুদ্ধে এখনও কোনো প্রসেস নেওয়া হয়নি তো স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে তাহলে আপনি এই সরকারের উপর একটা আস্থা আছে বলে আপনি বলছেন কী করে আপনি যে বলছেন যে এই সরকারের উপর আপনার একটা আস্থা আছে যে এক এক পর একদিন এই ঘটতে থাকে তাহলে আস্থাটা ভাগ্য আপনি বললেন না যে আপনার এই সরকারের উপর তাহলে আপনাদের আস্থা আছে তাহলে এরকম যদি ঘটতে থাকে তাহলে আস্থাটা থাকবে আমরা একটি প্রশ্ন তুলেছি আমাদের সেকেন্ড ইস্যু যেটা 14 জন লোক আমরা সবাই শুনছি যে মাইনরিটিদের জন্য এই সরকার সব করে দিয়েছে আমরা জানি সরকার অনেক কাজ করেছে বিগত বামফ্রন্টের সময় এ সরকার ডেভেলপমেন্ট করেছে ইলেকট্রিসিটি এনেছে রোডস হয়েছে জলের পরিবহন সমস্ত কিছু হয়েছে আমরা এটাকে উদারভাবে সমর্থন করি কিন্তু আমাদের প্রশ্ন যেটা একটা বৃহত্তর বাংলার মাটিতে যে সাম্প্রদায়িকতার বীজ তৈরি হয়েছে এই সরকার মুসলিমদের তথা মাইনরিটিদেরকে সব দিয়ে দিচ্ছে এই প্রশ্ন আমাদের যারা মারা গেছে তাদের সমস্ত নামগুলো দেখলে আলি শেখ খানের দিয়ে শেষ হবে এদের ব্যাপারে কেন কথা বলা হয় আমাদের আস্থা আছে আমরা আস্থা আনছি কিন্তু আস্থা পূর্ণ থাকলে তো এখানে প্রেস কনফারেন্স করতাম না আমরা সরকারকে এটাই তো বোঝাতে চাইছি যে সরকার যদি মনে করে যে সংখ্যালঘু মানুষ আছে কেননা বিজেপি ছাড়া এখন সংখ্যালঘুর কাছে কোনো চয়েস নেই তাহলে এটা ভুল হবে কেননা আমরা মনে করি মুসলিমরা কখনোই এ স্বপ্ন দেখে না যে মুসলমান লোক মুখ্যমন্ত্রী হবে মুসলিমরা কখনো দেখেনি জ্যানরা কখনো ভাবেনি যে জ্যান লোক মুখ্যমন্ত্রী হবে আমরা এই সংখ্যাগুরু সমাজ থেকেই অন্য কোনো মানুষকে তুলে এনে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখতে পারি যেটা আইমা বারবার বলেছে এবং এই সমর্থনটা সরকারের কোনো নাও থাকতে পারে ইডি সরকার সঠিকভাবে সিদ্ধান্তগুলো না নেয় আমরা অপমান সহ্য করতে পারবো না কেননা আমরা আওয়াজ দিয়েছি শরীফুল কাজী আজও কোনো বিবৃতি দেননি আমরা চাইলে তাকে এখানে বসিয়ে একটা বিবৃতি দেওয়াতে পারতাম আমরা ইস্যুটাকে নিয়ে পলিটিক্স করতে চাইছি আপনাদেরকে যে বিষয়টা আমরা বলতে চাইছি এটা কোনো পলিটিক্যাল ইস্যু না এটা একটা সামাজিক ডিসব্যালেন্স ব্যালেন্স নষ্ট হচ্ছে আমরা যদি মনে করি আগামীতে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাতে চাই তাহলে ঠিক আছে আমরা যদি মনে করি আমরা পশ্চিমবঙ্গে আগামীতে গুজরাট বানাতে চাই তাহলে ঠিক আছে যেখানে একটা দলিত ছেলে একটা গাধার উপরে পিঠে কোনো ব্রাহ্মণ পাড়া ভিতর দিয়ে যাবে কারণ তাকে হিট করে মেরে দেওয়া হবে কোনো দলিত মেয়েকে রেপ এই জন্য করা হবে যে সে দলিত মেয়ে জল আগে দিয়ে দিয়েছে এই জন্য হবে যে একজন ছেলে মেয়ে 18 বছর হওয়ার পরে তারা কোনো পার্কে বসলে তাদেরকে প্রকাশ্যে তাদেরকে
হ্যারাসমেন্ট করা হবে এইটা ভেবে যদি আমরা চাই যে পশ্চিমবঙ্গে এরকম হোক তাহলে ঠিক আছে, না হলে আমরা এটাকে পলিটিক্যাল ইস্যু না বানিয়ে সমস্যাকে সমাধান করতে চাইছি। আজকে যদি সরকার এই বিষয়টা সরিফুল দাঁড়িয়ে ইস্যুকে শক্তভাবে ধরেন, আগামীটা সরিফুল দাঁড়িয়ে হবে না আর আমরা সেই সমাজও দেখব না। আর এটাকে যদি হিন্দু মুসলিমের ইস্যু বানিয়ে সরকার ভাবতে চায় তাহলে আমাদের জন্য সমস্যা, এবং আগামী দিনে আরও কঠিন সমস্যা আছে যেটা আমরা দেখতে পাবো। कुछ नहीं हुआ पंचायत इलेक्शन में, इसका लेके कुछ नहीं हुआ, सिर्फ नॉमिनेशन हुआ और कुछ नहीं हुआ। सरकार के लोग नॉमिनेशन फाइल किए हैं और कुछ नहीं हुआ, कोई अशांति नहीं है, कोई गड़बड़ नहीं है। इस तरह को आप बेहतर समझेंगे, मुझे तो कुछ दिखा नहीं, मुझे तो दिखा कि सब जगह नॉमिनेशन हो गया, बस हो गया। আমরা কি এখানে আলোচনা শেষ করবো? তাহলে আমি সৈফুল গাজী বাবা মাকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। शहर में हमारे डिस्ट्रिक्ट जो है पूर्व मेदिनीपुर, वहाँ पे एसपी डीएसपी जितने सारे प्रशासनिक लोग हैं इन लोगों से हमने अपील किया, पोस्टमार्टम रिपोर्ट का इंतजार कर रहे हैं। और दूसरी बात यह है कि हमने गवर्नर को भी अपील किया, उनके पास अपॉइंटमेंट मांगा, अगर वो अपॉइंटमेंट मिलता है हम लोगों को तो फिर हम उनके पास भी जाएंगे। हमारे पास जिस तरह से कानूनी तौर से इसको मूवमेंट किया जा सकता है हम इस पर मूवमेंट करेंगे, जितना तक हमारा ताकत है हम उनके साथ करेंगे। क्योंकि शरीफपुर के जो पेरेंट्स हैं पिता माता वो वहाँ यहाँ पे आए हैं और वो भी चाहते हैं कि इस मुद्दे पे हम लड़े ना जाएंगे। हमारे हमारा चाहिए थी एखन पाई हमारे देशे এসি যাবে শুনছি, হাতে পাই হাতে গেলে তো অনেক কিছু আমরা হাইকোর্ট যেতে পারবো, পোস্টমর্টম রিপোর্টে লিখে এসছে আমরা আবার হাইকোর্টে আসবো, এরকম আবার শোনা যাচ্ছে। এখন আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, বিভিন্ন কর্নার থেকে আবার তুলে দেওয়া হয়েছে যে একটা সুসাইড কেস। আপনি কি বলছেন? বলছি এই যে ধামাচাপার ব্যাপারটা, এইটার ব্যাপারে আপনারা কি করে স্থানীয় যে ধামাচাপা হচ্ছে কিভাবে একজন ছেলে এর এগেস্টে অনেক স্কুলের বাচ্চাদের ভিডিও এভিডেন্স আছে, বাচ্চারা বলেছে লোকটি আমাদের বন্ধু মারা যাচ্ছে, দোকানে গেছি জল দেওয়া চাইছে জল দেয়নি, বলছে যে মুসলিম ছেলে বার করে দে। এই ভিডিও ক্লিপগুলো এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের যে ভূমিকা হওয়া উচিত, একটি ক্লাস নাইনের ছেলে মারা যাওয়ার পরে কমসে কম কোনো জিজ্ঞাসাবাদ কিছুই প্রশাসনিক কোনো মুভমেন্ট নেই, তো স্বাভাবিকভাবেই আমরা এটাকে মনে করতে পারি যে ধামাচাপা দেওয়া হওয়ার চেষ্টা হচ্ছে। এই জন্য আমরা এবং করেন হেডমাস্টার এবং হোস্টেল সুপারের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ হয়েছে তাদের বিরুদ্ধে এখনও কোনো প্রসেস নেওয়া হয়নি, তো স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে। তাহলে আপনি এই সরকারের উপর একটা আস্থা আছে বলে আপনি বলছেন কী করে? আপনি যে বলছেন যে এই সরকারের উপর আপনার একটা আস্থা আছে, এক এক করে একদিন এগুলো ঘটতে থাকে তাহলে আস্থাটা ঘটল কোথায়? আপনি বললেন না যে আপনার এই সরকারের উপর তাহলে আপনাদের আস্থা আছে, আমরা জানি সরকার অনেক কাজ করেছে বিগত বামফ্রন্টের সময়, এই সরকার ডেভেলপমেন্ট করেছে, ইলেকট্রিসিটি এনেছে, রোড হয়েছে, জলের পরিবহন সমস্ত কিছু হয়েছে, আমরা এটাকে উদারভাবে সমর্থন করি। কিন্তু আমাদের প্রশ্ন যেটা একটা
বৃহত্তর বাংলার মাটিতে যে সাম্প্রদায়িকতার বীজ তৈরি হয়েছে, এই সরকার মুসলিমদের তথা মাইনরিটিদেরকে সব দিয়ে দিচ্ছে। এই প্রশ্ন আমাদের, যারা মারা গেছে তাদের সমস্ত নামগুলো দেখলে আলী শেখ খানের দিয়ে শেষ হবে, এদের ব্যাপারে কেন কথা বলা হয়? আমাদের আস্থা আছে, আমরা আস্থা আনছি, কিন্তু আস্থা পূর্ণ থাকলে তো এখানে প্রেস কনফারেন্স করতাম না। আমরা সরকারকে এটাই তো বোঝাতে চাইছি যে সরকার যদি মনে করে যে সংখ্যালঘু মানুষ আছে, কেননা বিজেপি ছাড়া এখন সংখ্যালঘুর কাছে কোনো চয়েস নেই, তাহলে এটা ভুল হবে। কেননা আমরা মনে করি মুসলিমরা কখনোই এ স্বপ্ন দেখে না যে মুসলমান লোক মুখ্যমন্ত্রী হবে, মুসলিমরা কখনো দেখেনি, জ্যানরা কখনো ভাবেনি যে জ্যান লোক মুখ্যমন্ত্রী হবে। আমরা এই সংখ্যাগুলো সমাজ থেকে অন্য কোনো মানুষকে তুলে এনে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখতে পারি, যেটা আইমা বারবার বলেছে, এবং এই সমর্থনটা সরকারের কবি নাও থাকতে পারে, ইডি সরকার সঠিকভাবে সিদ্ধান্তগুলো না নেয়। আমরা অপমান সহ্য করতে পারবো না, কেননা আমরা আওয়াজ দিয়েছি, শরীফুল কাজী আজও কোনো বিবৃতি দেননি। আমরা চাইলে তাকে এখানে বসিয়ে একটা বিবৃতি দেওয়াতে পারতাম, আমরা ইস্যুটাকে নিয়ে পলিটিক্স করতে চাইছি। আপনাদেরকে যে বিষয়টা আমরা বোঝাতে চাইছি, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা একটা সামাজিক ডিসব্যালেন্স, ব্যালেন্স নষ্ট হচ্ছে। আমরা যদি মনে করি আগামীকে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাতে চাই তাহলে ঠিক আছে, আমরা যদি মনে করি আমরা পশ্চিমবঙ্গে আগাতে গুজরাট বানাতে চাই তাহলে ঠিক আছে, যেখানে একটা দলিত ছেলে একটা গাধার উপরে পিঠে কোনো ব্রাহ্মণ পাড়ার ভিতর দিয়ে যাবে, কারণ তাকে ভিড় করে মেরে দেওয়া হবে, কোনো দলিত মেয়েকে রেপ এই জন্য করা হবে যে সে দলিত মেয়ে জল আগে গিয়ে গিয়েছে, এই জন্য হবে যে একজন ছেলে মেয়ে 18 বছর হওয়ার পরে তারা কোনো পার্কে বসলে তাদেরকে প্রকাশ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হবে। এইটা ভেবে যদি আমরা চাই যে পশ্চিমবঙ্গে এরকম হোক তাহলে ঠিক আছে, না হলে আমরা এটাকে পলিটিক্যাল ইস্যু না বানিয়ে সমস্যাকে সমাধান করতে চাইছি। আজকে যদি সরকার এই বিষয়টা শরীফুল গাজীর ইস্যুকে শক্তভাবে ধরেন, আগামীতে আর শরীফুল গাজী হবে না, আর আমরা সেই সমাজও দেখব না। আর এটাকে যদি হিন্দু মুসলিমের ইস্যু বানিয়ে সরকার ভাবতে চায় তাহলে আমাদের জন্য সমস্যা, এবং আগামী দিনে আরও কঠিন সমস্যা আছে যেটা আমরা দেখতে পাবো। সরকার কে লোক নমিনেশন ফাইল কিয়ে হ্যায় আর কুছ নেই হুয়া, কোই অশান্তি নেই হ্যায়, কোই গড়বড় নেই হ্যায়। আমরা কি এখানে আলোচনা শেষ করবো? তাহলে আমি শরীফুল গাজী বাবা মাকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমাদের দেশে আমি একটা শেষ করে দিতে চাই, আমরা চাইছি মাইনরিটিসরা শিক্ষিত হোক। এরকম ঘটনা ঘটলে কিন্তু তার মা বললেন যা আমরা কোনো ছেড়ে পড়তে পারবো, আপনারা এটাকে প্লিজ একটু মাথায় রাখবেন, এই শব্দটাকে মাথায় রাখবেন। যেখানে একদিকে আমরা চাইছি মাইনরিটিসরা শিক্ষিত হয়ে সমাজে এগিয়ে আসুন, সেখানে যদি এরকম ঘটনা ঘটে পিছিয়ে পড়া সব মানুষগুলো কীভাবে তাদের ছেলেদেরকে পড়াশোনা করাবে? ধন্যবাদ। আমাদের সাথে কোনো ভাবনা নেই, ভাবা হয়ে গেছে সব কিছু, নতুন করে কিছু ভাবতে পারবো না, যা ভাবা লোকসভায় ভাববো অথবা বিধানসভায় ভাববো, এখানে আর ভাবার কোনো জায়গা নেই।
ভেবে যদি কিছু কাজ হয় সেখানে ভাবা যায়, যেখানে কাজ হবে সেখানে আমার ভাবা লাগে। হত্যা করে রাজনৈতিক কিছু ইস্যু হবে পূর্ব মেদিনীপুর জেলায়, এতটা খারাপ দিন আসছে বলে আমার মনে হয়নি। যেটা এসেছে সেটা সাম্প্রদায়িক, কারণ সেই ছেলেকে অ্যাডমিশন নেওয়া হয়নি কিছুদিন আগে, জোর করে তাকে ভর্তি করা হয়েছিল এবং পুরো হোস্টেলে একমাত্র সারিফুল গাজী মুসলিম ছেলে ছিল, সেই একমাত্র ছেলে যাকে অ্যাডমিশন নেওয়া হতো না। এবং এটাকে পলিটিক্সে না নিয়ে গিয়ে আমরা এটাকে মূল যে সমস্যা সাম্প্রদায়িকতার বিষ ফাঁসতে তাকে হয়তো মারা যেতে হয়েছে, এটাকে আমরা গুরুত্ব দিয়ে বোধহয় সমাধানটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। মুসলিম নিতে চায়নি, পরে এলাকার যারা মানুষ ছিলেন তারা গিয়ে কমপ্লেন করতে, এবং আশেপাশে আপনারা জানেন যে সমস্ত জায়গায় আমরা হিন্দু মুসলিম পপুলেশন আছে, স্কুলের আশেপাশে যারা মুসলিম অধ্যুষিত এলাকা তারা গেলেন, স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে তারা ভর্তি দিয়েছিলেন, প্রাইমারিতে তারা ভর্তি নিতে চাননি। এই জন্যই অভিযোগটা আরও বেশি গাঢ় হয়ে যাচ্ছে যে ছেলেটাকে ভর্তি নেওয়া হচ্ছিল না, পরে আবার নতুন করে নেওয়া হয়েছে। মর্ডার হ্যা সুসাইড হ্যাঁ যো ভি হ্যাঁ সরকার ইসে কাম করে প্রশাসন আওয়াজ দিয়ে আওয়াজ উঠায়গে স্টেপ जिस स्कूल के खिलाफ हुआ है उस स्कूल के में स्कूल के सुपरिटेंडेंट और हेडमास्टर के खिलाफ कोई एक्शन नहीं लिया गया, हालांकि उनके खिलाफ एफ आई आर लॉन्च हो चुका है। तो यही हमारा डिमांड है कि जल्द से जल्द के पूरा मिदनापुर जिला में ये आवाज़ उस तरह से नहीं प्रशासन हम अचीव नहीं दे पाए, जिस वजह से कलकत्ता में आपकी इस आवाज़ उठाए कि सरकार इस आवाज़ को समझे। अक्सर क्लास नाइन में लड़के बोलेंगे यहाँ पर बीजेपी है नहीं, अगर तो फिर सरकार बोल दे कि हाँ पूर्व मेदिनीपुर जिले में बीजेपी बन गया है तो फिर इसको हम पॉलिटिकल इशू बनाएंगे, तो इसमें पॉलिटिकल इशू दिख नहीं रहा क्योंकि यहाँ पे कम्युनल इशू ही है, क्योंकि उस लड़की को जब एडमिशन होने था उस लड़की को एडमिशन नहीं दिया गया, तो स्कूल एडमिशन में बताया कि नहीं होगा और वो किला ही एक लड़का था पूरे हॉस्टल में मुस्लिम लड़का, तो ये सब ऑब्जेक्शन ला रहा है, तो हो सकता है कि उसको मार दिया गया कम्युनल फीलिंग्स की वजह से, तो हम इसको कोई सबूत या ठोस से दावा नहीं कर सकते। बस हमारा भी ये सोच है कि इस मुद्दे पे सरकार इन्वेस्टिगेशन करे और इन्वेस्टिगेशन में जो आवाज़ होंगे वो लोगों तक पहुँचे, क्योंकि शरीफुल गाजी बनना हमारे बंगाल के लिए बहुत ही शर्म की बात है और बहुत ही परेशानी की बात है, क्योंकि आज शरीफुल गाजी देख गया और धीरे धीरे बहुत सारे शरीफुल गाजी जा सकते हैं जो हमारे बंगाल की जो खूबियाँ है, हम हिंदू मुस्लिम हर कौम के लोग इकट्ठा मिलकर काम करते हैं, जैसे आपको पता है कि हमारे साथ दोनों हमारी कम्युनिटी के लोग हैं, जनाब अहलूवालिया जी जैसी कम्युनिटी हैं और जैन साहब कम्युनिटी से हमारे मेहता जी हैं बीजू मेहता, ये सारे लोग हमारे साथ हैं, तो हम इसको पॉलिटिकल इशू भी नहीं बनाते और रिलीजियस इशू भी नहीं बनाते, हम चाहते हैं कि ये एक प्रॉब्लम है, कुछ लोग ने ये करा गलत काम किया या नहीं किया ये साबित हो जाए, फिर सारी चीज़ बन जाएगा। अगर ये पोस्टमार्टम रिपोर्ट निकल गया कि ये सुसाइड है तो फिर हम हाईकोर्ट में जाने का भी सोच चुके हैं, हम हाईकोर्ट में जाएंगे और गवर्नर के पास भी अपील किया हम, उनके पास भी बहुत मेहमान है, आप नहीं करें तो भी सही है, क्योंकि पॉलिटिकल मुद्दा नहीं होना चाहते हैं, क्योंकि अभी हमको कह दिया जाएगा कि ये पॉलिटिकल कोई पॉलिटिकल दल से ये रिप्रेजेंट कर रहे हैं, ये कोई पॉलिटिकल दल का मीटिंग है, आज तो बीजेपी के साथ भी जुड़ने में कोई दिक्कत नहीं है। इसमें हमारा जो मुद्दा है और इसमें सबसे जो सवाल करता है वो ये है कि ये इलेक्शन इशू पे कितने आदमी मरे, कहा गया कि 14 आदमी और ये 14 आदमी में 13 पीपल फ्रॉम माइनॉरिटी स्पीकर, सो ये हमारे ये है कि क्यों 14 आदमी में 13 आदमी माइनॉरिटी स्पीकर, हमारे सीएम ने बताया कि 4 उनके पार्टी के आदमी मर गया, तो हम चाहते हैं कि उनको 4 ही नाम बता दें और मुझे पूरा यकीन है वो 4 भी माइनॉरिटी से ही हो, क्यों
ये सवाल रहा है कि क्यों माइनॉरिटी पीपल मरे, और जब गवर्नमेंट बने, सरकार के प्रशासनिक दफ्तर बने, वहाँ पे माइनॉरिटी हम देखते नहीं हैं मरने पे, हर वक्त माइनॉरिटी, ये हमारा इशू है। माइनॉरिटी के खिलाफ जो जुल्म हो रहा है पॉलिटिकली सोशली, ये बंद होना चाहिए। मुस्लिम हो, क्रिश्चियन हो, जैन हो, सिख हो, जितने हमारे कंस्टिट्यूशन में जितने माइनॉरिटीज हैं, उनके साथ मेजर प्रॉब्लम भी जो हो रहा है, मेजर लोग भी जो प्रॉब्लम फेस कर रहे हैं, ये हिंदू मुस्लिम, मैंने हिंदू लोगों को भी ये प्रॉब्लम हो रहा है, हम चाहते हैं कि उनके बारे में भी यही सोचा।